হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমে দেখতে পাচ্ছ আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাক রান্নার রেসিপি, সুস্বাদু কচু শাক। ফার্স্টে দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা। এখন আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কচু শাক। তো দেখো, এটা কিন্তু কচু মানে সেই কচুর পাতাটা বাদে শুধু কচুর ডাঁটিটা নিয়েছি। আমি আগে থেকেই সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখন এর মধ্যে পুরোটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তো এই মুহূর্তে সবাইকে অনুরোধ করছি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমাকে সাপোর্ট করবে, লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবে। তো বন্ধুরা, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটি হাতার সাহায্যে এখন আমি নুনটা এই কচু শাকের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। বন্ধুরা, সবাইকে বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি কেউ ভিডিওটা কেটে কেটে দেখবে না, একদম প্রথম থেকে শেষ অবধি আমার পুরো ভিডিওটার সঙ্গে থাকবে, তাহলেই পুরো রেসিপিটা বুঝতে পারবে, তা না হলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তাই সকলকে আমি অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য। নুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, আবারও আমি হলুদটা কচু শাকের মধ্যে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন একটি ঢাকনির সাহায্যে আমি কড়াইটা ঢেকে দিচ্ছি। কড়াইটা ঢাকনি দিয়ে ঢাকার পর আমি 5-7 মিনিট মতো এভাবে ঢেকে রাখব। 5-7 মিনিট মতো পর আমি আবার ফিরে এসেছি বন্ধুরা, এবারে আমি ঢাকনিটা খুলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা জল বেরিয়েছে কচু থেকে, তো আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেবো, তার আগে অবশ্যই ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলে লেগে যেতে পারে, এই জন্য খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুটা টাইম ধরে। আবারও নাড়াচাড়া করার পর একটি ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট মতো পর আবারও আমি ফিরে এসেছি, এবারে আমি আবারও ঢাকনিটা খুলে নিচ্ছি। তো এখন দেখে বোঝা যাচ্ছে আমার জলটা কিন্তু দেখো শুকিয়েই গেছে, আর হালকা হালকা একটু আছে। তো এভাবে আমি এবারে সুন্দর করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটুখানি, তলায় যাতে না লাগে সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, এই জন্য বারবার একটুখানি ঢাকনিটা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম, আবারও আমি কিছু টাইম পর ঢাকনিটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এবারে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার শাকটা কিন্তু একদম মনে হচ্ছে ঠিকঠাকভাবে গলে গেছে, জলটাও শুকিয়ে গেছে। তো আবারও আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি প্রায় শেষের দিকে। তো এখন আমি চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রেখে দিয়েছি, একদম লোতে রেখে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে মিক্সড করে দেব পরিমাণ মতো একটুখানি চিনি। আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, তোমরা কম বেশি তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তো চিনিটা অ্যাড করার পর আমি আবারও একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই কচু শাকের সঙ্গে মিক্সড করে নিতে হবে। চিনিটা মিক্সড করা হয়ে গেলে তোমরা অফ ক্যামেরায় অবশ্যই একটু চেক করে নেবে, নুন হলুদ চিনি ঠিক আছে কি না সেটা চেক করে নিতে হবে বন্ধুরা। আমিও আমার অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, খুব ভালোভাবে আমি চেক করেছি, এটা খুবই সুন্দর আর সুস্বাদু হয়েছে স্বাদের কচু শাক। দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা। এবারে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা নেই, তোমরা চাইলে যে কেউ এটা বাড়িতে তৈরি করে খেতে পারো, অনেকটাই সুস্বাদু, গরম গরম খেয়ে দেখবে, গরম ভাতের সঙ্গে অবশ্যই অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই আমার সঙ্গে থাকবে। বন্ধুরা, আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে
পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের মতো বিদায়, টাটা।